আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারির 23 তারিখ, আমি মিলাগ্রো একটা পোস্ট দিয়েছিল যে ডেকোপন অরেঞ্জের, এটা হলো জাম্বুরা রুটে আছে, তো দেখে আর থাকতে পারলাম না, চলে আসলাম টেস্ট করার জন্য। তো দেখি কি আছে, আগে একটু কাছ থেকে দেখুন, কালারটা কিন্তু দারুণ এসছে। এটা কিন্তু জাম্বুরা রুটে এটা, এবং ওজন প্রায় হাফ কেজির কাছাকাছি চলে যাবে। এখন ওজন মাপার ইয়ে নাই, তো একটা ছিলাম, এখন ভেতরে কেমন কালার হয় আগে মধ্যে দিয়েই দিই। কিন্তু অসম্ভব সেন্ট, এখান থেকেই মনে হয় সেন্টটা পাচ্ছেন। ভালো সেন্ট, অনেক সুন্দর, মানে একটা ঘরে যদি বদ্ধ ঘরে রাখা যায় ঘরটা সুগন্ধ হয়ে যাবে, এয়ার ফ্রেশনারের দরকার হবে না। বিসমিল্লাহ, রস আছে না নাই? এটা কিন্তু দারুণ একটা ফিনকি মেরে একটা রস বের হয়েছে, দেখা যাক। ডাব ডাব কাটার মতো একটা ফিনকি মেরে বেরোচ্ছে, ডাব যেরকম কাটে। জি জি জি, ওয়াও, পুরাই সিডলেস, সিড কিন্তু আমি দেখতে পাইনি, এবং রসে কিন্তু কোনো কমতি নাই রসের। কালারটা দেখেন, কালার, এবং আমি কিন্তু আমার সর্দি লাগা নাক, কিন্তু এর আগে বিগত দিনে কেউ কেউ এটা খেটেছিলেন, দেখলাম যে সাদা আসছিল ভিতরে। হ্যাঁ, কিন্তু এটা ফুল কালার, এবং এটা কিন্তু ভিডিও করা কোনো এডিটেড জিনিস না, এবং চামড়ার কিন্তু থিকনেসটা অনেক কমে গেছে, আগে যেমন অনেক মোটা একটা ছিল, এই মানে বয়সের সাথে সাথে কমছে। এখন এইটা একটু আমার কাছে একটা আপনি না, এইটা আমি ছিলে একটু দেখি, একটু ছিলানো যাক, একটু মোটা চামড়াটা। এখন আসলে সব কিছুই ভালো, কিন্তু টেস্ট যদি ভালো না হলে তাহলে ফেল। সেই জন্য মূল কাজ টেস্ট কেমন, দারুণ ফ্লেভার একবার। অরেঞ্জের ছোটবেলায় যে অরেঞ্জ পাইতাম, অরেঞ্জের যে ফ্লেভারটা পাইতাম, ওইটা ওইটাই ওইটাই ছিলছি, এই জায়গাতে ভরে গেছে। জি, এই যে মাথাটা, সেই টুপি, ডেকোপনের যেই চেনার যেই ইয়েটা, চিহ্ন বা সিম্বল যেটা মাথা। এইবার দেখা যাক, অনেকে তো টক টক করে ভয় দেখিয়েছে, এখন কি হয়। ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, বিসমিল্লাহ। মুখ দেখে তো মনে হচ্ছে ভালো, অনেক সুন্দর। ধরো আপনাকে একটা খাওয়াই দিয়ে আপনি খাইয়ে নেন, জিরো টক না, কিন্তু টকের একটু মিশ্রণ আছে, কিন্তু সুন্দর মিষ্টি টক। যারা